তো সবার দুইটা করে ইউটিউব চ্যানেল থাকে, একটা বড় ভিডিও আপলোড করার জন্য আর একটা শর্ট ভিডিও আপলোড করার জন্য। হয়তো কারো একটা ফানি ভিডিও আপলোড করার জন্য থাকে আর একটা কমেডি ভিডিও আপলোড করার জন্য থাকে। তো তোমরা আমার থাম্বনেলটা দেখেছো যে মেইন চ্যানেলে আমাদের এক নাম্বার যে চ্যানেলটা থাকবে সেখানে আমরা কি করব, আমাদের যে দ্বিতীয় নাম্বার চ্যানেলটা সেই চ্যানেলটাকে অ্যাড করব। তো কিভাবে অ্যাড করতে হবে, আমাদের মেইন চ্যানেল যে ইউটিউব চ্যানেলটা থাকবে সেখানে আমরা সেকেন্ড চ্যানেলটাকে অ্যাড করব। তো কিভাবে করব আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করবে না, আমি যেটা যেটা তোমাদেরকে প্রসেস বলে দিব সেই স্টেপ বাই স্টেপ তোমরা করবেন, তাহলে তোমাদের মেইন চ্যানেলে সে তোমাদের সেকেন্ড চ্যানেল সেটা চলে আসবে। তো আমি বেশি কথা না বলে চলুন যে কিভাবে মানে আনতে হবে শিখে নেই। তো চলো ফোনে তোমাদেরকে দেখে দিচ্ছি, আর যেহেতু এটা আমার লম্বা হয়ে যাচ্ছে আমি এটাকে স্ক্রিন ভিডিও করতেছি, তো এদিকে আমি উপর করে নেই। ঠিক আছে, তোমাদের মোবাইল ফোনও সেম থাকবে, আমি যেভাবে দেখাবো সেটাই থাকবে, এর বেশি মানে বাইরে কিছুই থাকবে না যে কিভাবে মানে চ্যানেল অ্যাড করবেন আর একটা চ্যানেল। তো করার জন্য কি করবেন, তোমাদের মোবাইল ফোনে গুগল ক্রোম যে থাকবে সেখানে ক্লিক করবেন, ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করার পর এরকম হোম পেজ থাকবে, এখানে যে লেখা থাকবে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে লিখবেন ইউটিউব yoyutubeyoutube.com। ঠিক আছে, তো youtube.com চলে আসে, আমি এখানে ক্লিক করে নিলাম youtube.com। এখানে ক্লিক করার পর তোমার এখানে ইউটিউবটা লগ ইন হয়ে যাবে, যদি না থাকে তোমার এখানে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সেটাকে সিং ইন করে নেবেন। করার পরে এইটা থাকবে, যদি আমি আমার মানে সেকেন্ড চ্যানেলকে আমি এখানে নিয়ে আসবো, তো নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, কোনায় পেয়ে যাবেন তোমার লোগো বা ফটো দিয়ে, যেহেতু আমার চ্যানেলে আমার নিজের ফটোই আছে, তো এখানে কোনায় পেয়ে যাবেন। তো এই কোনায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ইওর চ্যানেল। তো এই ইওর চ্যানেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা থাকবে। এবার এখান থেকে তোমাকে কি করতে হবে, এখান থেকে যে দেখতে পারবেন একদম উপরে থাকবে এরকমই থাকবে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এটা ভাববে না যে দাদা আমার ওয়াইটি স্টুডিও খুলে যাচ্ছে, তো ওয়াইটি স্টুডিও না খুলে তোমার এখানে কাস্টমাইজ চ্যানেল ওপেন হবে না। আর কাস্টমাইজ চ্যানেল যদি ওপেন না হয় তাহলে কি হবে না, তোমার চ্যানেল অ্যাড হবে না। এটা চলে আসলো, এবার আমাদের এখান থেকে করতে হবে, এদিকে মানে সাইডে আর কিছু দেখবেন না, এইখানে দেখবেন লেয়ার লেআউট একটা থাকবে, ব্র্যান্ডিং একটা থাকবে, বেসিক ইনফো। ঠিক আছে, এখান থেকে একটু স্ক্রল করে উপর নিচের দিক থেকে উপর দিকে নিয়ে যাবেন, এখানে আসার পর যেহেতু আমরা কি করব, আমাদের মানে সেকেন্ড চ্যানেলকে অ্যাড করব, তো অ্যাড করার জন্য আমাদের এখানে থাকবে, এখানে কি থাকবে আমাদের, এখানে দেখতেই পারবেন অ্যাড সেকশন। তো এই অ্যাড সেকশনের জায়গায় ক্লিক করবেন, এই প্লাস আইকন বা অ্যাড সেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখানে অপশন চলে আসছে, এবার আমাদেরকে এখান থেকে কি মানে ক্লিক করতে হবে, এটাকে নিচের দিক থেকে উপর দিকে নিয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন হচ্ছে তোমার চ্যানেল বলে অপশন পেয়ে যাবেন, ফিউটুইট চ্যানেল এখানে ক্লিক করবেন। এখানে চ্যানেলে ক্লিক করার পর এবার এখানে এরকম থাকবে, তোমার এখানে ইউটিউব চ্যানেলের নামটা কি আছে সেই নামটা এখানে দিবেন। তো আমার নামটা আছে সুশান্ত, সুশান্ত অফিসিক্যাল, এখানে আমি নামটা দিয়ে দিলাম। এবার এখানে যে আছে এনি চ্যানেল অন ইউটিউব, এই এনি চ্যানেল অন ইউটিউব এখানে সার্চ করবেন তোমার চ্যানেলটা। তো এখানে আমি আমার চ্যানেলের নামটাকে লিখতেছি সুশান্ত অফিসিক্যাল। এবার দেখবেন এখানে চ্যানেল চলে আসবে, তো এই যে মানে আমার চ্যানেলটা চলে এসেছে সেকেন্ড চ্যানেল, এখানে মাত্র আমার 5টা সাবস্ক্রাইবার হয়েছে, এটাকে টিক চিহ্ন করে দিবেন। টিক করার পরে কি করবেন, এখানে সাইডে দেখতে পারবেন কোনায় ডান, এই ডানে ক্লিক করবেন,
এখানে ক্লিক করার পর এটা তোমার চ্যানেলটা চলে আসবে এখানে। এটাকে একটু হয়ে গেল, এখানে আমাদের চ্যানেলটা চলে এসেছে। এবার যে এখানে দেখতে পারবেন পাবলিশ, এই পাবলিশে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করো তাহলে কি কি হয়ে গেল, তোমার চ্যানেলটা এখানে অ্যাড হয়ে গেল। তোমার যে মানে প্রথম চ্যানেলটা ছিল সেখানে মানে দ্বিতীয় নাম্বার চ্যানেল বা সেকেন্ড চ্যানেলটা অ্যাড হয়ে গেল। যেহেতু আমি এখানে পাবলিশ করে দিয়েছি, তো এবার আমি তোমাদেরকে ভিউ চ্যানেলে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউবে গিয়ে যে চ্যানেলটা অ্যাড হলো কি না। এটা আমার ইউটিউবে আমি চলে আসলাম। ইউটিউবে আসার পর এখানে এই যে দেখতে পারবেন চ্যানেল, এখানে গিয়ে দেখতে পারছো এখানে আমার চ্যানেলটা অ্যাড হয়ে গেল। এটাকে আমি যদি নিচের দিক থেকে স্ক্রল করে নিয়ে যাই, এখানেও নিচেও দেখতে পারবেন আমার চ্যানেল অ্যাড হয়ে গেল। এবার হয়তো অনেকেও মানে বিশ্বাস করতে পারতেছো না যে আমি একদম গুগল ক্রোম থেকে আছি। তো এটাকে আমি সবকটাকে ক্লিয়ার অল করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে আসার পর এখানে আমি আমার ইও চ্যানেলে আসলাম। এবার এখানে দেখো নিচে আমার চ্যানেলটা থাকবে, যে দেখতে পারছো সুশান্ত অফিসিক্যাল, এখানে আমার চ্যানেলটা অ্যাড হয়ে গেল। তারপর এখানে যে সাইডে থাকবে চ্যানেল, এই চ্যানেলও আমি ক্লিক করে তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো এখানে চ্যানেল অ্যাড হয়ে গেল, আমার এটা দ্বিতীয় নাম্বার চ্যানেলটা অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দাও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন, কারণ আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আজকে ভিডিও আমার এটাই, আর এই ভিডিওটা আমি এইখান থেকে শেষ করে নিলাম। দেখা হবে এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, আর আমার ভিডিওটা তোমাদের মোবাইল ফোনে আসার জন্য বেল আইকন বাটনটাকে অল করে দিবেন। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর কিভাবে অ্যাড করতে হবে করে নাও।